জালিয়াতির অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা। মা রোকেয়া আক্তারের দাবি, বড় ছেলে রফিকুল ইসলাম মৃত বাবা আবু তাহেরের স্বাক্ষর জাল করে ভুয়া ওয়ারিশনামা তৈরি করে, সেখানে অন্য ভাই বোনদের বাদ দিয়ে নিজেকে বাবার একমাত্র সন্তান হিসেবে উল্লেখ করেন তিনি। আমরা তিন বোনের বোন, শুধু ওরা দুই ভাই। আমার আব্বার সিগনেচার ডুপ্লিকেট করে ও বলছে যে এটা আমার আব্বা আমাকে লিখে দিছে। ঠাকুরগাঁও জেলার ভুল্লি সিঙ্গিয়ার কলোনি পাড়ার মৃত আবু তাহেরের স্ত্রী রোকেয়া আক্তার দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জননী তিনি। বড় ছেলে ভুয়া দলিল দিয়ে জমি লিখে নেওয়ার পর মাঝে মধ্যেই মাকে স্বামীর ভিটা ছেড়ে চলে যেতে বলে। পিতার সম্পদের ভাগ নিয়ে ঝামেলা থাকায় ছোট ছেলে সহ মুখ ফিরিয়ে নেয় রোকেয়ার তিন মেয়েও। আমার স্বামীর ভিটার থেকে আমাকে বাপের বাড়ি যাইতে বলে, এখানে থাকতে দিবি না। চাচ্ছিলাম যে ওর বাপের যে সম্পদ গুলো ওরা সুষ্ঠুভাবে ভাই বোনেরা ভাগ করে নিক, কিন্তু ওইটা ভাগ করে দিতে পারি নাই বিধায় আমি মামলাটা করছি। ছেলে আমার ভালো, বউটা ডেঞ্জারাস। আমাদের তিন বোন এবং মাকে বাদ রেখে দুই ভাইয়ের নামে ওয়ারিশন সনদপত্র তৈরি করেছে। এসব অভিযোগ অস্বীকার করে বড় ছেলে রফিকুল ইসলাম বলেন, ছোট ভাই বোন এবং বোনের স্বামীদের প্ররোচনায় তার বিরুদ্ধে মামলা করেছেন মা রোকেয়া আক্তার। আমার বাবা আমাকে 2012 সালে সেটা লিখে দিয়ে যায় যে আমাদের যে কলোনির যে জমি আছে সেটা আমাকে লিখে দিয়ে যায়। আমার ভাই আমার মাকে প্লাস বোনের মাকে মামলা করেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। একজন মাকে তার সন্তানের কাছে ভরণ পোষণ চেয়ে মামলা করতে হয়, বিষয়টা সমাজের জন্য একটু দৃষ্টিপূর্ব দেখায়, খুব অনেক বড় একটি সামাজিক অবক্ষয়। আসলে এটা সত্যি লজ্জাজনক এবং ঘৃণিত। আমরা চাই যে এই এটা সুষ্ঠু সমাধান হোক এবং আদালতের মাধ্যমে সন্তানের সর্বোচ্চ বিচার হোক। বাংলাদেশের আইন অনুসারে পিতামাতার ভরণ পোষণ না করলে সন্তানদের জন্য সাজা ও জরিমানার বিধান রয়েছে বলে জানালেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদী পক্ষের আইনজীবী ইমরান হোসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2013 সালে পিতা মাতাকে ভরণ পোষণ দিতে হবে, এটা যদি কোনো সন্তান দিতে অপারগতা প্রকাশ করে তাদের জন্য সাজার বিধান রয়েছে, জরিমানার বিধান রয়েছে। জালিয়াতির মামলায় আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানালেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন। রফিকুল ইসলামকে গ্রেপ্তারের জন্য আমরা বারবার অভিযান পরিচালনা করেছি, সে বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছে, পলাতক রয়েছে। আমরা খুব দ্রুত সময় তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে আনার সময়।